মুর্শিদাবাদে বহরমপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ড আজ সেখানেই প্রচার করলেন বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী নারু গোপাল মুখার্জি। মূলত আজ তিনি বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার প্রক্রিয়া করেন, সেই সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে তিনি জনসংযোগ করেন। এলাকার মানুষজন নারু গোপাল মুখার্জিকে দেখার জন্য ভিড়ও ছিল যথেষ্টই বেশি। তাদের সুবিধে অসুবিধের কথাও তিনি শোনেন। যেহেতু আজ প্রচারের শেষ দিন, সেই কারণেই তিনি সকাল সকাল প্রচারে বেরিয়েছেন এবং শেষ সময় পর্যন্ত তিনি আজ প্রচার করবেন। শুধুমাত্র নিজের ওয়ার্ড নয়, অন্যান্য ওয়ার্ডেও তার প্রচারের কথা রয়েছে। যেহেতু তিনি গোটা বহরমপুর পৌরসভার ভোটটি পরিচালনা করছে, স্বাভাবিকভাবেই তার দায়িত্বভার অনেকটাই বেশি। সে কারণে নিজের ওয়ার্ডকেও তিনি ভুলে যাননি। আজ সকাল সকাল তিনি বেরিয়ে পড়েছেন ওডার এবং সেই সমস্ত জায়গায় ওয়ার্ডগুলোতে সাধারণ মানুষজনের সঙ্গে তিনি সৌজন্য বিনিময় করেছেন। শেষ বেলার প্রচার নিয়ে তিনি কি জানিয়েছেন আমাদের, চলুন শুনেনি তার বক্তব্য। দেখুন, আজকে আমার প্রচারে লাস্ট দিন। এই পাড়াটা আমার বাকি ছিল মন্ডায় পাড়া। মন্ডায় পাড়া এখানে সবাই আমার এখানে রাজনৈতিকভাবে আমাকে কেউ সমর্থন করছে না। এখানে আমাকে ছোটো থেকে সব দেখেছে। পাশে চনুকাকা আছে, যিনি আমার বাবার প্রয়াত বাবার হচ্ছে মানে ভাই ছিলেন, দীর্ঘদিন সহকর্মী ছিলেন। সেই জন্য সবাই মিলে আমরা উপস্থিত হয়েছি যে এখানে দেখুন অনেক কাজ আছে, করতে হবে। সেই জন্য কাজটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারবেন না, নচেত কেউ নন। সেই জন্য মুখ্যমন্ত্রীর যে ধারাবাহিক পৌরকেন্দ্রিক যে পরিষেবা যেটা দেখিয়েছেন, মানুষ পুরো গভর্নমেন্ট হতে চাইছে, অর্থাৎ সরকারের অংশীদার হতে চাইছে। সেই সরকারের অংশীদার হওয়াটাকে এখানকার বিরোধী যিনি আছেন সাংসদ সাহেব এখন মিডিয়ার মাধ্যম দিয়ে কিছু যেটা সিরিয়াল তৈরি করছেন, নাটক তৈরি করছেন, সেটা করে যাবেন। আর আস্তে আস্তে নাটকটা যে নাটকই সেটা প্রমাণিত হচ্ছে। গতকাল রাতেও সেটা প্রমাণিত হয়েছে। জনমত নেই, কাজ নেই, ভোট নেই, এটা হচ্ছে বহরমপুরের মানুষ সব বুঝিয়ে দিচ্ছে। আর এটাতেই গাত্রদাহ হচ্ছে অনেকে। সেই জন্য তৃণমূল কংগ্রেস তার জয়রথকে অব্যাহত রেখেছে। দেখুন, আজকে আমার প্রচারে লাস্ট দিন। এই পাড়াটা আমার বাকি ছিল মন্ডায় পাড়া। মন্ডায় পাড়া এখানে সবাই আমার এখানে রাজনৈতিকভাবে আমাকে কেউ সমর্থন করছে না। এখানে আমাকে ছোটো থেকে সব দেখেছে। পাশে চনুকাকা আছে, যিনি আমার বাবার প্রয়াত বাবার হচ্ছে মানে ভাই ছিলেন, দীর্ঘদিন সহকর্মী ছিলেন। সেই জন্য সবাই মিলে আমরা উপস্থিত হয়েছি যে এখানে দেখুন অনেক কাজ আছে, করতে হবে। সেই জন্য কাজটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারবেন না, নচেত কেউ নন। সেই জন্য মুখ্যমন্ত্রীর যে ধারাবাহিক পৌরকেন্দ্রিক যে পরিষেবা যেটা দেখিয়েছেন, মানুষ পুরো গভর্নমেন্ট হতে চাইছে, অর্থাৎ সরকারের অংশীদার হতে চাইছে। সেই সরকারের অংশীদার হওয়াটাকে এখানকার বিরোধী যিনি আছেন সাংসদ সাহেব এখন মিডিয়ার মাধ্যম দিয়ে কিছু যেটা সিরিয়াল তৈরি করছেন, নাটক তৈরি করছেন, সেটা করে যাবেন। আর আস্তে আস্তে নাটকটা যে নাটকই সেটা প্রমাণিত হচ্ছে। গতকাল রাতেও সেটা প্রমাণিত হয়েছে। জনমত নেই, কাজ নেই, ভোট নেই, এটা হচ্ছে বহরমপুরের মানুষ সব বুঝিয়ে দিচ্ছে। আর এটাতেই গাত্রদাহ হচ্ছে অনেকে। সেই জন্য তৃণমূল কংগ্রেস তার জয়রথকে অব্যাহত রেখেছে।